আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দুয়াই এবং ভালোবাসাই আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা আজকে দেখানোর চেষ্টা করছি তত্তিপুর গরুর হাটে আর কি গরুর রেট কেমন চলছে তো এখন সকাল দশটা তেতাল্লিশ বাজে তো এখনও হাট আর কি শুরু হয় না হাট শুরু হয়ে যাবে কিন্তু আমরা ভাবলাম যে আগেভাগে একটা ভিডিও বানাই নেই কারণ এ হাটে এত পরিমাণে গরু থাকে যে ঢোকার আর কি সুযোগ থাকে না তো আমরা এক নজরে আপনাদেরকে দেখাবো যে আজকে এই তত্তিপুর গরুর হাটে গরুর রেট কেমন চলতেছে তো এই হাটে আপনারা আসবেন কীভাবে তো এই হাটে আসার জন্য আপনাদেরকে যেটা করতে হবে প্রথমে চাপাইনবাবগঞ্জ আসতে হবে চাঁপাইনবাবগঞ্জ আসার পরে বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে যদি গাড়িওয়ালাদের বলেন যে তত্তিপুর গরুর হাট যাবেন যে কেউ নিয়ে চলে আসবে এখানকার হাসিল খরচ সাতশো টাকা এখন প্রত্যেক প্রায় হাট বসছে আশেপাশে তো এখন ধরতে পারেন ডেইলি হাট আছে তো আমরা দেখি যে এখানে একটা ক্রস জাতের গরু সেই বড় লেভেলের দেখি এটার দাম কাকু ভালো আছেন কাকু দাম এটা আপনারই দাম কেমন চাইছেন কাকু এটার ছয় লাখ কাকু মাংস কত হইতে পারে পণ্ডমন কেউ তো দাম এখনই আসলেন কেউ তো কিছু বলেনি কেমন দামে বেচা কিনা করবেন কাকু ইচ্ছা আছে কেমন দামে বেচা কিনা করবেন ইচ্ছা আছে সাড়ে পাঁচ লাখ সামথিং কিছু কম বেশি আর কি বেচা তো দেখতে পাইলেন যে এটা সাড়ে পাঁচ লাখ হইলে কাকু আর কি বেচা ফেলা হবে গরুটা আসলে অনেক বড় একটা জাতের গরু কতদিন থেকে পালছেন কাকু এটা ব্যবসার না পালা কতদিন থেকে পালছেন তাও দুই বছর তাহলে তো বয়স ফুল হয়ে গেছে না চারদাত বাসা মিয়া এই গরুটার দাম কেমন লাগতে পারে আপনার মতে

তো আসলে দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আজকে এক নজরে গরুগুলা তো এখানে কম বেশি সব ধরনেরই গরু পেয়ে যাবেন সার আবাল সব পেয়ে যাবেন আসে তো আজকে মঙ্গলবারের হাটে আজকে মঙ্গলবারের হাট তো খুবই বড় সরু আকারে লাগবে এখানে ইন্ডিয়ান আবাল সহকারে হাটটার যাই চায়া যাই চাইবেন তাই মানে পেয়ে যাবেন খুবই আসে দেখতে পাচ্ছেন যে আসলে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি তত্তিপুরে এই গরুর হাটটি তো গরু আসে নাই তার আগে থেকেই গরু আর কি বেচা কিনা শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এক নজরে আপনাদেরকে দেখানো আমরা চেষ্টা করছি আর প্রত্যেকটাই গরু কিন্তু কোয়ালিটিফুল গরু থাকে এই হাঁটটির মধ্যে আর বিশেষ করে যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন তারা চাইলে আমার সাথে কথা বলতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ তো এখানে তো গরুর মালিক নেই তারপরও আমরা একজনকে জিজ্ঞেস করি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এই জোরার দাম কেমন আসবো

সার আর কি আপনারা দেখতে আমরা আসলে দেখানোর চেষ্টা করছি আহেন তো এখন কিন্তু গরু সুবিধা আছে এখন গরুর সুবিধা নাই মোটামুটি মানে দেখা যাচ্ছে যে প্রথমে যে পনেরো বিশ দিন আগে যে দামটা ছিল এখন তো সুবিধা আছে মোটামুটি না ভাষা আমি ধরেন যে এই জোড়া এগুলো রেডি মাল না তো এই রকম হয়েছে গায়ে ফুলপলা সুপলা না খায় নাকি খাওয়া তো পাইবি খাদ্য জোড়ার দাম কেমন আসবে আপনার মতে কি মনে করেন 430 430 জোড়া এগুলো তো ফুল বয়স মাংস কতটুকু হইতে পারে আপনার আন্দাজে মাংস মনে করেন হইবো আর এখানে যে যে দুইটা দেখতে পাচ্ছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই দুইটা কেমন দাম লাগতে পারে তো বিশেষ করে এইগুলো কিন্তু আসলে জোরা জোরাই বিক্রি বেশি হয় কাটাও বিক্রি হয় কিন্তু জোরা জোরা নিলে আর কি বেশি পড়তে হয় তাই না তো এই দুইটার কেমন ওজন হইতে পারে কত দাম হইলে ছাড়বে হ্যাঁ পনেরো পাঁচশো আর কি এরকম আসেন তো দেখছেন না কি বলে হাট শুরু হচ্ছে পুরো হাঁটটায় আর কি গরু দিয়ে লোড হয়ে যাবে এই তত্তিপুর গরুর হাটটি এই তত্তিপুর গরুর হাটটি আর কি যেই উপজেলা অবস্থিত রয়েছে সেটা হচ্ছে শিখগঞ্জ উপজেলা আমাদের থানাও শিবগঞ্জ আর এটা শিখগঞ্জ বাজারের খুবই নিয়ারেস্ট এছাড়াও এখানে ব্যাং ব্যাংকের সুযোগ সুবিধা সহকারে ট্রান্সপোর্টের আপনি এভরিথিং ওয়েল পাবেন ওয়েল সার্ভিস পাবেন কোনো সমস্যা নেই খালি আপনাকে এখানে আসতে হবে এবং হচ্ছে যে আইসা গরুগুলোকে দেখে শুনে আপনাকে কিনতে হবে তো মানুষ দিয়েও চাইলে গরুগুলো কিনতে পারবেন নিচেও চাইলে গরুগুলো কিনতে পারবেন কি বলেন না না ঠিক আছে আর আমরা শুধু আপনাদেরকে একটা ভিডিও দেখানোর চেষ্টা করলাম অবশ্যই আপনারা গরুগুলোকে কেনার চেষ্টা করবেন আপনাদের মতো কইরা আমরা জাস্ট আপনাদেরকে বল হাটটা শুরু হচ্ছে সেটাই দেখানোর চেষ্টা করলাম হিউজ পরিমাণ আর কি পার্টি এই হাটের মধ্যে ঢুকছে কারণ এই হাটের মধ্যে যে সব গরুগুলো বিশেষ করে থাকে সবগুলোই কিন্তু অর্গ্যানিক এবং হচ্ছে যে এই মালগুলো কিন্তু ভাঙার সম্ভাবনা নাই যে কারণে এই হাটে মানুষ বেশি এসে গরুগুলোকে কিনে এছাড়াও এই হাটের মধ্যে দেখা যাচ্ছে পার পিসে দেখা যাচ্ছে দশ পনেরো হাজার টাকা সুবিধা তো আছেই তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আসলে আমরা দেখানোর চেষ্টা করছে বাচ্চা আমি এটার দাম কেমন হতে পারে দুইটা না একটা হ্যাঁ দুইটারই দাম ধরুন ওটা বসে আছে বসে থাক ধরেন এটা সমানী ধরেন এটা আর এসো আর এসো 250 তাহলে দুইটা মিলে 500 লগে ভাগে তো দেখেন এই যে গরু আশাশি শুরু হয়ে গেছে এখন গরু কিন্তু দোঘাই বাধা বাধাবাধি শুরু আপনারা দেখতে পাচ্ছেন আর আসলে এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা বটগাছের নিচে আর কি কাকু কোথাকার আসছে কোথাও আজকে 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 কার মাল কিনবেন কিনান যদি থাকে বেশি থাকে তো দেখছেন আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই আবালগুলা ইন্ডিয়ান বুলেগুলা এই জোর দুটার দাম কেমন আসবে পাচ্ছা মিয়া তো দেখতে পেলেন আপনাদের ক্যামেরা দেখানোর চেষ্টা করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন